একরাম হত্যা মামলার 56 আসামির মধ্যে 36 জনকে আদালতে হাজির করে যুক্তিতর্ক শুরু হয়। 28 জানুয়ারি থেকে শুরু হওয়া যুক্তিতর্ক শেষ করে 13 মার্চ মামলার রায়ের তারিখ ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আমিন উল হক। আসামিদের মধ্যে 14 জন কারাগারে, 22 জন জামিনে ও 10 জন পলাতক রয়েছে। জামিনে থাকা মোহাম্মদ সুহেল নামে এক আসামি এরই মধ্যে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন সরকার পক্ষের আইনজীবী। এই মামলার সাক্ষ্য প্রমাণে আমরা মনে করি আসামিদের মৃত্যুদণ্ড সহ সর্বোচ্চ শাস্তি হবে বলে আমরা মনে করতেছি। ন্যায় বিচার হলে আসামিরা খালাস পাবে বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবী। সত্যিকার অর্থে ন্যায় বিচার হলে এই মামলার আসামিরা খালাস পাবে। 2014 সালের 20 মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। পরে নিহত একরামের বড় ভাই বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। হত্যার প্রায় 2 বছর পর 2016 সালের 15 মার্চ একরাম হত্যা মামলার বিচার শুরু হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।